হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে স্পোকেন রুলস 36তম নিয়ে হাজির হয়েছি। আমরা ইতিমধ্যে 35টি ভিডিও আপলোড করেছি, 35টি সেন্টেন্স, 35টি রুলস আমরা অবশ্যই আপলোড করেছি, আপনারা অবশ্যই দেখে ফেলেছেন। আর যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং অনেক ইমপ্রুভ হয়েছেন আশা করি। আর আমরা আজকে 36তম রুলসটা নিয়ে হাজির হয়েছি, যে সেন্টেন্সটা দিয়ে আমরা অনেক সেন্টেন্স ক্রিয়েট করব, অনেক সেন্টেন্স আমরা আজকে জানব নতুন নতুন। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ, আজকের যে টপিকটা, আজকের যে ক্লাসটা বা আজকের যে সেন্টেন্সটা সেটা হচ্ছে আই হ্যাভ, আমার আছে। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আমরা ছোটকালে যখন ক্লাস ওয়ানে পড়তাম বা টুতে পড়তাম, তখন আমাদের এই সেন্টেন্সটা শিখাইছিল, আমার একটি গাভী আছে, আমার একটি গরু আছে। আই হ্যাভ এ কাউ, আমার একটি গরু আছে। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আমরা এই দুটো সেন্টেন্সেই খুব সীমাবদ্ধ থাকি, আমরা যারা অনেক হায়ার এডুকেটেড অর্জন করেছি, বাট আমরা ইংরেজিতে যারা একেবারেই দুর্বল, যারা পারি না, তারা কিন্তু শুধু এই সেন্টেন্সটাই বলতে পারবে। আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ পেন, আমার একটি গাভি আছে, আমার একটি কলম আছে। সো আমরা আজকে এই সেন্টেন্সটা থেকে আমরা শত শত বাক্য প্র্যাকটিস করব। আর আমি বলে থাকি যে সবসময় আমার ভিডিওতে বলে থাকি, আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা স্পিকিং করা। আপনারা যদি কথা বলতে পারেন ফ্লুয়েন্সি ছাড়া, জড়তা ছাড়া, তাহলে আমি ধন্য। আমার উদ্দেশ্যটা আপনাকে গ্রামাটিক্যাল শেখানো না বা নিয়মকানুন শেখানো না। আমরা অনেক ইউটিউব চ্যানেলে বা অনেক ভিডিও আমরা দেখি, অনেক রুলস, অনেক ইজি শর্টকাট, মিউজিক ইত্যাদি ইত্যাদি আমরা দেখি, কিন্তু কেউ কি প্র্যাকটিস করে? আমার উদ্দেশ্যটা হচ্ছে, আমার টাইটেল বক্সে আপনি দেখতে পারেন, টাইটেলে লেখা আছে গ্রুপ প্র্যাকটিস স্পোকেন ইংলিশ। আমরা একটা টিম গঠন করব, আমরা গ্রুপভাবে সেটা আমরা প্র্যাকটিস করব আমরা, এবং আমরা 6 মাসে বা 1 বছর, আমাদের 1 বছর পর আমাদের অবশ্যই আমাদের পরিবর্তন আসবে, আমাদের স্পোকেনের ক্ষেত্রে বা স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের অনেক পরিবর্তন আসবে। সো আমরা যারা ইতিমধ্যে যারা মনস্থ করেছি যে আমরা ইংরেজিটা শিখে আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে হবে, ইমপ্রুভ করতে হবে, সো আমার ভিডিওটা দেখতে পারেন, আমার ভিডিওগুলো দেখতে পারেন, আমাকে ফ্রেন্ড বানাতে পারেন, আমাকে কমেন্টস করতে পারেন। সো চলুন আমরা আজকে আই হ্যাভ এ পেন বা আই হ্যাভ আমরা ক্লাসটি শুরু করে নিই। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ এ কাউ, আমার একটি গাভি আছে। আই হ্যাভ এ আমব্রেলা, আমার একটি ছাতা আছে। আই হ্যাভ এ টি শার্ট, আমার একটি টি শার্ট আছে। আই হ্যাভ এ মাইক্রোফোন, আমার একটি মাইক্রোফোন আছে। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আই হ্যাভ এ হোম, আমার একটি বাড়ি আছে। তারপর আপনি বলতে পারেন আই হ্যাভ এ কোয়েশ্চন, আমার একটি প্রশ্ন আছে, বা আই হ্যাভ এ আনসার, আমার একটি উত্তর আছে। আই হ্যাভ এ অবজেকশন, আমার একটি মতামত আছে। আই হ্যাভ এ জ্যাকেট, আমার একটি জ্যাকেট আছে। আই হ্যাভ এ টেবিল, আমার একটি টেবিল আছে। আই হ্যাভ এ ফ্লাওয়ার, আমি একটি ফুল আছে। আমরা কিভাবে প্র্যাকটিস করেছি, এখন আমি এখানে ছোট্ট একটি একটি আপনার ছোট্ট একটি ব্যতিক্রম একটা সেন্টেন্স আছে, যেটা হচ্ছে আমি ইতিমধ্যে এই ক্লাসটা দিয়েছি। আই হ্যাভ টু আমি একটা ক্লাস দিয়েছি। আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে আই হ্যাভ, আর আমি একটা ইতিমধ্যে একটা ক্লাস দিয়েছি আই হ্যাভ টু। আপনি হ্যাভ এর পরে টু বসালে করতে হয়। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হয়। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হয়। আই হ্যাভ টু গো টু মার্কেট, আমাকে মার্কেটে যেতে হয়। আই হ্যাভ টু কুক, আমাকে রান্না করতে হয়। আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হয়। আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হয়। আপনি আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ এ হ্যান, আমার একটি মুরগি আছে। আই হ্যাভ এ কাউ, আমার একটি গরু আছে। আই হ্যাভ এ আমব্রেলা, আমার একটি ছাতা আছে। সো আই হ্যাভ এ আপনি যখন বসাবেন, আমার একটি গাড়ি আছে। সো আপনি যখন আই হ্যাভ টু বসাবেন, আমি আবারও বলছি আপনি কনফিউজ করবেন না, দুইটা ভিডিও আপনি যখন কনফিউজ করে ফেলবেন। সো এই জন্য আমি সেই ভিডিওটা কিছু অংশ আমি সেখানে বলে দিচ্ছি। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হয়। আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হয়। আমাকে কি কি করতে হয়, সেই যে বিষয়গুলো সেটা হচ্ছে আই হ্যাভ টু ইউজ করতে হবে। সো আই হ্যাভ টু কুক, আমাকে রান্না করতে হয়। আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হয়। আই হ্যাভ টু রান, আমাকে দৌড়াতে হয়। আই হ্যাভ টু
do this work আমাকে কাজটি করতে হবে। সো আপনি এই ছোট্ট ভিডিওটা অবশ্যই বুঝে ফেলেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি, আর এই ছোট্ট সেন্টেন্সটা অবশ্যই আমি প্র্যাকটিস করে দেখিয়েছি। আপনারা অনেক কিছুই ইতিমধ্যে শিখে ফেলেছেন, আপনারা নিজে নিজেও থিংকিং করেন। আমার ছোট্ট ভিডিওতে আমি 100 সেন্টেন্স আমি অবশ্যই শেখাতে পারবো না বা প্র্যাকটিস করতে পারবো না, বাকি অংশটি আপনার জন্য রেখে দিয়েছি। শুধু আমি পরিশ্রম করবো, আপনারও পরিশ্রম করতে হবে। সো এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার সঙ্গে থাকবেন, এবং যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার স্মার্ট অনলাইন একাডেমির পক্ষ থেকে। সো আমার চ্যানেলটাকে ঘুরে আসার জন্য আপনাকে আমন্ত্রণ, আপনি অবশ্যই ঘুরে আসুন, আশা করি কিছু শিখতে পারবেন। আমার ভিডিও কোয়ালিটি ভালো না, আমার চ্যানেলের যে ভিডিও কোয়ালিটি হতে পারে ভালো না, ভিডিওগুলো ছোট ছোট বাট অনেকগুলো মেসেজ দেবে, অনেক সুন্দর সুন্দর মেসেজ আপনি পাবেন আপনি যেটা জানতেন না। বীজ সবসময় ছোট থাকবে, সবসময় কথা মনে হয় আপনার ধানের বীজ ছোট থাকবে, পৃথিবীতে যত বীজ আছে তত বীজ আপনি ছোট পাবেন। সো আমার এই ক্লাসগুলো বা এই ভিডিওগুলো বীজের মতো, আপনি যদি সেটাকে অ্যানালাইসিস করতে পারেন, অবজার্ভ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, আই হোপ আপনি অবশ্যই অনেক অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। আর আমার এই ইংলিশ ক্লাসটি যদি আপনি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টসে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, যে যেখানে আছেন আল্লাহ হাফেজ।